চরম অনিয়ম আর অব্যবস্থাপনায় ঢাকার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চলছে 37তম জাতীয় সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। খেলোয়াড়দের অভিযোগ, 24 অক্টোবর টুর্নামেন্ট শুরুর পর অব্যবস্থাপনার চিত্র আরও প্রকাশ্যে এসেছে, তবে এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না ফেডারেশন। এ বিষয়ে জানতে চাইলে ফেডারেশনের কর্তা ব্যক্তিরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। রিফাত আনজুমের রিপোর্ট। গেল 24 অক্টোবর সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর শুরু হয় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। তবে টুর্নামেন্ট শুরুর পর থেকেই টেবিল টেনিস ফেডারেশনের চরম অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে। টুর্নামেন্ট পরিচালনাকারী এবং খেলোয়াড়দের তর্কযুদ্ধে তা আরও স্পষ্ট হয়। টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের না জানিয়ে হঠাৎ পরিবর্তন করা হয় পূর্ব নির্ধারিত সময়সূচি, ফলে গ্রুপ পর্বে খেলা নিয়ে পড়তে হয় জটিলতায়। বৈশাখী টেলিভিশনকে খেলোয়াড়রা জানালেন তাদের ক্ষোভের কথা। ঢাকা জেলার সাথে খেলার পরে আমরা চিটাগাংয়ে খেলার সাথে হঠাৎ করে নড়াইল এসে বলতেছে যে তোমাদের সাথে আমাদের খেলা, আমরা পরে ফিক্সারে দেখি নড়াইল তো অন্য গ্রুপে, আমরা কিন্তু নিজ থেকে ওয়াকওভার কোন দেইনি, তারাই আমাদের জোরপূর্বক ওয়াকওভার দিয়ে দিচ্ছে। শুধু জুনিয়ররাই নন, সিনিয়র খেলোয়াড়রা চরমভাবে ক্ষুব্ধ ফেডারেশনের উপর। তারাও বললেন ফেডারেশনের দীর্ঘদিনের অব্যবস্থাপনার কথা। কোনো রেসপন্সিবিলিটি নিয়ে তারা কাজ করতে চায় না। আপনি দেখেন আমি 2 দিন ধরে বসে আছি, কোনো খেলা হয়নি। ফেডারেশনের এক ভাইস প্রেসিডেন্ট তার টিমকে সুবিধা দেওয়ার জন্য ভালো একটা টিমকে তারা অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছে। টুর্নামেন্ট খেলতে আসা খেলোয়াড়দের থাকতে দেওয়া হয়েছে ফেডারেশনের কক্ষে। এছাড়া খেলা চলাকালীন থাকা খাওয়া নিয়েও নানা অভিযোগ উঠে আসে খেলোয়াড়দের কাছ থেকে। এসব অভিযোগের উত্তর জানতে ফেডারেশনের কোনো কর্মকর্তাকেই খুঁজে পাওয়া যায়নি। টুর্নামেন্ট পরিচালনাকারীর কাছ থেকে জানতে চাওয়া হলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দুই জায়গায় ত্রুটি আছে। আচ্ছা ফেডারেশনে কি, আমি জানি ফেডারেশন, আমি পুরো কাউকে পাইনি, ধরো এই হলো, এইটাই হলো, আমি ফেডারেশনে কেউ না, কিন্তু আমি খেলা চালাচ্ছি। রিফাত আনজুম, বৈশাখী সংবাদ, ঢাকা।